বঙ্গবন্ধুর সাতটি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। আমি একদম সাধারণ মানুষ, একদম কর্মী, আমার কোন রাজনৈতিক ইয়ে নাই। আমার কসম লাগে আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম আমি কৌতল বসে তাদের সাথে এই করছি, কিন্তু আমি তো তোর কোনো ইয়ের সাথে না। আমার এই কার্ডটা অ্যান্সার, আপনারও তো ভাই বোন আছে, আমি তুমি কথা বলি না। আমার সাইড দেন, আমার সাইড দেন, ঢুকতে দিতে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ, কিছু মানুষকে ঢুকতে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আসলে ছাত্রদের একটা আন্দোলনে আমরা নৈতিকভাবে সমর্থন দিয়েছি, কিন্তু সরকার যেভাবে উস্কানি দিয়ে, পুলিশকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে যেভাবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিচ্ছে, এর জন্য সরকারকে অনেক মাশুল দিতে হবে।